আপনারা আজকে কি নিয়ে মিটিং? আজকে আমরা টিআইজি সাহেব এবং এই বাসকুল কলেজের যে সকল জিবি মেম্বার যারা ছিলেন তাদের সঙ্গে বসে একটা আলোচনা হলো যে আগামী দিনে কীভাবে কলেজের ডেভেলপমেন্ট নিয়ে এগোনো যায়। একটা ইনফ্রাস্ট্রাকচার বড়ই প্রয়োজন আছে সায়েন্স বিল্ডিংয়ের জন্য, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, ওনারা অ্যাপ্লাইও করেছেন এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ইনিশিয়েট করে আমাদের টার্গেট একটা যে বাসকুল কলেজকে জেলার মধ্যে এক নম্বর কলেজ বানানো, যেখানে সুন্দরভাবে সমস্ত স্টুডেন্টরা আসবেন। বিশেষ করে এখানে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপর ফোকাস করব। আমি নিজে মার্কেটিং অনার্স স্টুডেন্ট, তো সুতরাং এটাও টিএসসি সাহেবের সঙ্গে এবং সবার অন্যান্য মেম্বারসদের সঙ্গে কথা হলো যে যদি মার্কেটিং এই সাবজেক্টটা যদি আমরা ইনক্লুড করতে পারি, তো বিভিন্ন রকম আর বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে মধ্যে কথা ডেভেলপমেন্ট করতে হবে যে আস্থা নিয়ে আমাকে আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রত্যেকের মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যবসু মহাশয় এবং আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন, সেই দায়িত্ব আমাকে প্রত্যেকটা পদক্ষেপে যাতে পূরণ করতে পারি সেই চেষ্টায় নিজেকে প্রত্যেক কলেজের নতুন পদে এলেন আপনি, কলেজের নতুন পদে এলেন, কি ভাবছেন কলেজের উন্নতি নিয়ে? দেখুন, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে উন্নতি। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যবসু মহাশয় তারা আমাকে আজকে এই পদটা দিয়েছে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো আজকে আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে কলেজটাকে নিয়ে কীভাবে উন্নয়ন করা যায়, কারণ একটাই লক্ষ্য নিয়ে আমরা ব্রত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন নিয়ে এসেছে সেই উন্নয়ন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাবো। এবং বিশেষ করে কলেজে অনেক অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন আসে, তাদের ভবিষ্যৎ তৈরি হয় এখান থেকে। তো সুতরাং এইটা আমাদের মন্দির বলা যেতে পারে, আমরা প্রত্যেকেই একটি সময় স্টুডেন্ট ছিলাম। তো সুতরাং কলেজ স্কুল এগুলো আমাদের কাছে মন্দির, তো সুতরাং মন্দিরকে যত আমি সাজিয়ে রাখবো, যত সুন্দরভাবে পুজো করবো, তত সুন্দরভাবে আমার আগলে রাখবো, তবেই তো আমার সেখান থেকে সুন্দর আগামী দিনের ভবিষ্যৎটা বেরোবে। পরিকাঠামো নিয়ে কি ভাবলেন? পরিকাঠামো নিয়ে কথা হয়েছে, এখানে টিআইসি সাহেব ছিলেন, আরও জিবি বডির প্রত্যেক মেম্বাররা ছিলেন, তাদেরকে নিয়ে প্রথম দিন কথা হয়েছে। আগামী দিনে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকবো, যেখানে সবাই মিলে বসবো এবং সবটা আমাকে জানতে হবে যে কার কী বক্তব্য, কোথায় পরিকাঠামো আটকে রয়েছে, কোথায় পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সমস্তটাই তাদের সঙ্গে বসে পর্যালোচনা করে সেই মতো একের পর এক স্টেপ নেওয়া হবে। একটা সায়েন্স বিল্ডিংয়ের একটা আবেদন করেছেন কলেজ কর্তৃপক্ষ, হ্যাঁ সেটা নিয়ে কথা হয়েছে, সেটা আমি সংশ্লিষ্ট দপ্তরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমার প্রার্থনা করবো, ওনারা বলে রেখেছে এবং সেটাকে যত তাড়াতাড়ি ইনিশিয়েট করা যায় সেটা আমার দায়িত্ব। তো সুতরাং একটা সায়েন্স বিল্ডিং যদি হয়ে যায়, এখানে প্রচুর স্টুডেন্টরা আসছেন কিন্তু তাদের জাস্ট কোথাও ইনফ্রাস্ট্রাকচার একটু অভাব থাকছে বলে তারা অনেকে বেরিয়ে যাচ্ছেন। আমাদের চেষ্টা করা হবে যাতে শত শত স্টুডেন্ট, যাতে মেদিনীপুরের জেলার সব স্টুডেন্টরা যেন আজকে বাসকুল কলেজে আসে, সেটাই আমাদের ব্রত থাকবে এবং নতুনভাবে পথ চলা সকলের সহযোগিতা চাই, সকলের আশীর্বাদ চাই। সাইকেল শত দিয়া দিব তুমি দাঁড়া তো। ওই তো
তাদের নির্বাচনের ধরুন আমরা প্রচার করে এসেছিলাম, তো দাদা তো তাদেরকে একটা ডাইরেক্ট কোচিং করেছে এবং সবই আমি নিয়ে যাই হাতে, একটা ফোন করে বলে দেয় আমি গিয়ে দাদা এটা একটু অ্যাপ্রুভ করে, তাতে কি হয় আমার ডেভেলপমেন্ট করতে হয় আজকে নতুন গভর্নমেন্টের মেম্বার হলেন সোম চক্রবর্তী। সোম চক্রবর্তী প্রেসিডেন্ট হিসেবে কি নিয়ে আলোচনা হলো আমাদের? ডেভেলপমেন্ট নিয়ে পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করা যায়, কোন কোন সাবজেক্ট খোলা যায় এবং সেখানে স্টুডেন্টরা কিভাবে জব ওরিয়েন্টেড হয়, একাডেমিক এবং ডেভেলপমেন্ট এই সব নিয়েই আলোচনা হয়। কি কি আপনার দাবি রাখলেন? দাবি এখন তো জিবি হয়নি, এই দাবিগুলো তো জিবিতেই আমাদের আলোচনার বিষয় এবং রেজিস্ট্রেশন করে হয়, তা এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎকার, তো দাবি বলুন বা আমাদের যা কিছু আলোচনা সেটা জিবিতেই সব কিছু হবে। পরিকাঠামোর অভাব কি কি রয়েছে? পরিকাঠামো অভাব তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট স্বার্থ সব কিছুই দরকার, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াশোনার জন্য ক্লাসরুম, সিবিএস চালু হয়ে গেছে, ল্যাব ফেসিলিটিও বেশ কিছু দরকার এবং আমাদের অডিটোরিয়াম হচ্ছে, অডিটোরিয়ামটারও প্রয়োজন যাতে এখানে সব কিছু আমরা সেমিনার টেমিনার করতে পারি। সিসিটিভির একটা দাবি করলেন, একটা কথা হয়েছে সিসিটিভি লাগানোর জন্য কলেজ, এটা তো জাস্ট আনঅফিসিয়াল, এগুলো নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না। আচ্ছা, সায়েন্স রুম নিয়ে একটা বিল্ডিং নিয়ে কথা আলোচনা হলো, সায়েন্স বিল্ডিং দরকার, মানে সায়েন্স সাবজেক্টকে আরও ডেভেলপ করার জন্য। এই মুহূর্তে আশ্বাস দিলে তো হবে না, আশ্বাস নিশ্চয়ই সব কিছু হেল্প করবেন বলেছেন এবং ডেভেলপমেন্টের জন্য উনি যতটা পরামর্শ করবেন আশ্বাস তো উনি দেবেন, উনি প্রেসিডেন্ট আছেন, ওনার তো সহযোগিতা উনি থাকবেন, আমরা আশা করি ওনার কাছ থেকে।